এই দেখো খালি, কি খাবে? আর কোনো কাজ নাই তোমার? আগে খাই, তারপর ওইটা করতেছি। তাড়াতাড়ি আগে আমার সাথে ওটা করো, তারপরে। ওকে আমার নিচে ফেলে দিয়ে আমি ওকে আদর করতে লাগলাম। উফ, জোরে জোরে করো, কি আস্তে আস্তে করতেছ? এর চেয়েও জোরে জোরে করতে হবে? এর চেয়েও জোরে জোরে করতে হবে, না করতে পারলে আমাকে ছাড়ো। জোরে জোরে করলে যদি ব্যথা পাও, তাই তো আস্তে আস্তে করি। আমি কি বলছি, ব্যথা পাই? তুমি জোরে জোরে করলে তো আমারও ভালো লাগবে। পরে ব্যথা পাইলে কিন্তু আমার দোষ নাই। জি না, আমি মোটেও ব্যথা পাই না। ওই কি হলো, থেমে গেলে কেন? আর কি পারবে না? আমি তোমার কথা শুনতেছি। আমি বুঝেছি, আর পারবে না। তুমি তো একটু বেশি বোঝো। এই করো না কেন। আমি ওকে আবারও আদর করতে লাগলাম। কিছুক্ষণ পরে আবারও বলল, এই শয়তান ছেলে, তোমাকে বলছি না, আরো জোরে করো। এর চেয়েও জোরে? আমি তো জোরে জোরেই করতেছি। মোটেও না, আগের চেয়েও আস্তে আস্তে করতেছ। আমি ওকে আবারও আদর করতে লাগলাম। কিছু সময় পরে আবারও বলল, আহ, উফ, শয়তান, জোরে জোরে করতে বলেছি তাই বলে এত জোরে? তোমার নাকি হয় না, তাই তো? ওই আর না, ছাড়ো এখন। এখন ছাড়বো? হুম, এতক্ষণ অনেক কিছু বলেছো আমাকে, এখন এর চেয়েও আরো জোরে জোরে করব। এই শোনো না, আমি আর কখনোই বলবো না। ছাড়ো না সোনা, অনেক ব্যথা করতেছে। তাহলে আরো আস্তে করব? হুম হুম, একেবারে আস্তে, ঠিক আছে? কিরকম আস্তে শুনি। একটা পিঁপড়ে যেমন হাঁটে তেমন। হয়েছে, ভীতু বউ একটা। আস্তে করলেও দোষ, আবার জোরে করলেও দোষ। হ্যাঁ, দোষী তো, বউ ব্যথা পাই না। এখন ব্যথা পাইতেছ? হুম, না এখন ঠিক আছে, তবে তোমার হবে কোন সময়? আমি ঘুমাবো না। এই তো শোনা, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। তাহলে করো, আমি চোখ বুজে আছি। কেন, এখন কষ্ট হয় বুঝি? না গো, আমি ওকে অনেকক্ষণ পরে ছাড়লাম, ও আমাকে এসে জড়িয়ে ধরল। কেন যে জোরে বলেছিলাম, তুমি ফাজিল একটা। কেন, এর চেয়েও কি এখন থেকে জোরে করতে হবে? মায়ের দিব, কি যে ব্যথা করতেছে, উফ। দেখি তো কই ব্যথা করতেছে। এই চুপ, কি দেখবা তুমি? হুম, তোমার নাকি কোথায় ব্যথা করতেছে সেইখানে? যে না, তোমার দেখতে হবে না। এই ঘুমাও, ঘুম আসতেছে। দুইজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আমি চলে আসি অফিসে। অফিস করে চলে আসি বাড়িতে, ও খাবার দিল, আমি খেয়ে দিয়ে ওকে নিয়ে ছাদে চলে আসি। এই শোনো, হুম বলো। আজকে কয়টা মেয়ে দেখেছো শুনি? মেয়ে দেখবো কোথা থেকে শুনি? এই চুপ, রাস্তাঘাটে কতগুলো মেয়ে, ওদের দেখছো তাই না? প্রতিদিন কি শুরু করো বুঝি না, আমি অফিস থেকে আসলে তো বলো আমি নাকি মেয়ে দেখি। যা বলি সত্যি বলি। আমাকে তোমার কেমন মনে হয় শুনি? তা তোমার শুনতে হবে না। তোমার কি ঝগড়া করতে মন চাইছে? হ্যাঁ। হুম, কি? আরে
অনেক দিন তো তোমার সাথে ঝগড়া করি না, তাই ভাবলাম একটু ঝগড়া করি। কেমন বউরে বাবা, জানি না, ইচ্ছে করে ঝগড়া করার জন্য এমন করতেছে। এই চলো না আজকে একটু ঝগড়া করি, আমার না একটুও ঝগড়া করতে ইচ্ছে করতেছে। তাহলে কাছে আসো, তোমার বুকের মাঝে একটা কামড় দেই, তারপর তুমি ইচ্ছে করে ঝগড়া শুরু করে দিও। ওরে ফাজিল, কি বললি শয়তান? ও আমার কাছে আসলো, আমি ওকে খপ করে ধরলাম। এই কোথায় কামড় দিবে শুনি? ওই যে আছে না ওইটাই। মায়ের খাইতে মন চাই? হ্যাঁ, তুমি তো বললা ঝগড়া করবা, তাই তো আমি এইটা বললাম। আমাকে কামড় দিয়ে ঝগড়া করলাম না ঝগড়া? তাহলে কি করবা শুনি? নাচবো দেখবা? হ্যাঁ, সবকিছুতেই হ্যাঁ, কোনো কিছুতেই না নাই। হ্যাঁ না, ওই কি করবা, রুমে যাবা? না, চাইছিলাম একটু ঝগড়া করতে, তার হলো না। আমি ওকে কাছে টেনে জড়িয়ে ধরে বললাম, এত ঝগড়া করতে মন চাই কেন শুনি? আরে তুমি দেখো না, ঝগড়া করার পরে জামাই কত সুন্দর, বউয়ের অভিমান ভাঙাই। আমি আর অভিমান ভাঙাতে পারবো না, আমি পারবো সোজা মারতে। কি এত সব কথা, এই ছাড়, তুই আমাকে ধরবি না? তাহলে কি আমাদের ভিতর সত্যি ঝগড়া লাগতেছে? হ্যাঁ, তুমি যে কি ফাজিল সেটা শুধু আমি জানি। এই তোমার ঝগড়া লাগাতে হবে না। তাহলে খাটে চলো, কালকের মতন আবারও করি। আজকে আমি কোনোভাবে পারবো না। হ্যাঁ দেখবনি। কি দেখবা? কালকে জোরে বলে একেবারে পাথা বানিয়ে দিয়েছ। তুমি তো বললা জোরে করবা, এখন আমার দোষ? আস্তে আস্তে করতেছি, তাই ভাবছিলাম যদি একটু জোরে করো তাহলে ভালো লাগবে, তাই বলে এত জোরে। এই শোনো না, আজকে আস্তে আস্তে করব। আমার এখানে ব্যথা এখনো বুঝেছ? আজকে আস্তে আস্তে করলে কমে যাবে। এই আজকে করলে আরো বেড়ে যাবে, আমাকে বোকা বোঝাও। এই শোনা বউ, এইটা তো আমার করতেই হবে। এই চুপ, একদম না, রাতে দেখা যাবে। তোমাকে না আজ বেশ সুন্দর লাগতেছে। হয়েছে, আমাকে আর সুন্দরের বর্ণনা দিয়ে পটাতে হবে না। মোটেও না, আমি সুন্দর অনেক, সেটা আমি জানি। তাই তো বললাম তুমি সুন্দর। আমি ওকে শক্ত করে কিছুক্ষণ জড়িয়ে ধরলাম, যে ফাজিল জামাই রে বাবা। চলো না রোমে, অন্ধকার নেমে এসেছে তো। এই এত তারা দেখাতে হবে না, আমার সময় হলে যাব। ওকে নিয়ে ছাদে বসেছিলাম অনেকক্ষণ, তারপরে রোমে চলে আসি। এখন আসুন পরিচয়টা দিয়ে নেই। আমি হলাম আবির, কিছুদিন হলো বিয়ে করেছি। ওর নাম হলো শ্রুতি, দেখতে অনেকটা পরিদের মতন। আমি কখনো পরি দেখিনি, তবে আমার বউকে পরিদের মতনই লাগে, অনেকটা ভালোবাসে আমাকে। এই ঘুম নাই চোখে? ঘুম আসবে কি করে, আমার তো ওইটা না করলে ঘুম আসে না। এই দেখো না, ব্যথা করছে এখানে। এই শোনা বউ, ব্যথা পাবে না। অলরেডি ব্যথা হয়ে আছে, আর বলো ব্যথা পাবো না? একবার এখন করি, তারপর দেখো। তোমার জন্য শান্তি নাই আমার। আমার বউয়ের সাথে এমন করবো না তো কার সাথে করবো? আচ্ছা ঠিক আছে, করেন, তবে আস্তে আস্তে, ঠিক আছে তো?
ঠিক আছে, এইটা বলে আমি ওর উপর ঝাঁপিয়ে পড়লাম, ওকে আঁকড়ে ধরলাম। এই যে আজকে কি আমার ওপরের গুলো ব্যথা করবা? হুম, আজকে শুধু তো এইটা ধরলাম। তুমি এত দুষ্টু কেন? হুম, আমি ওকে আর দুষ্টু বলতে না দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নিলাম। এই দেখো খালি, কি খাবে? আর কোনো কাজ নাই তোমার? আগে খাই, তারপর ওইটা করতেছি। তাড়াতাড়ি আগে আমার সাথে ওটা করো, তারপরে। ওকে আমার নিচে ফেলে দিয়ে আমি ওকে আদর করতে লাগলাম। এখন খুশি হয়েছেন জনাব? আর কি করতে মন চাই? হুম, আরো পারবো আমি। তাহলে আমি কি বারণ করেছি? ব্যথা পাইতেছো নাকি? হুম, এই না, ব্যথা পাই না, ভালো লাগতেছে। আমি ওকে আদর করে অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। ওর শরীর থেকে ঘাম ঝরছে, আর আমারও পুরো শরীর ভিজে গেছে, দেখেছো? আমি আমার টি শার্ট দিয়ে ওর শরীরে ঘাম মুছে দিলাম, তারপর বুকে জড়িয়ে নিলাম। আমার দিকে তাকিয়ে আছে। এই, কালকে অফিস নাই তোমার? আছে তো, তবে আমার বউকে একটু দেখি। দেখতে হবে না, কালকে দেখবে, ঘুমিয়ে পড়ো। এই বউ, বলো। তোমার মতন একটা বউ পেয়ে আমি যে কতটা লাকি সেটা শুধু আমি জানি। হয়েছে, এখন আর ঢপ মারতে হবে না। ঢপ মারবো কেন শুনি? এই ঘুমাবা তুমি? কিসের ঘুম? হুম, এত ঘুমাতে বলো কেন আমাকে শুনি? বেশি রাত জাগা ভালো না। তুমি ঘুমাও, আমি তোমাকে দেখি। আচ্ছা ঠিক আছে। ও ঘুমিয়ে পড়ল, আমি ওর দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে ও চোখ খুলে বলল, এমনভাবে আমার দিকে তাকালে কি ঘুম হয়? হুম, বউটাকেই তো দেখছি। আমি ওর গালটা টান দিয়ে বললাম, এত দেখো তবুও মন ভরে না? না, মন ভরে না। এইটা বলার পরে ও একটা হাসি দিল, আবারও শক্ত করে জড়িয়ে ধরে দুজনেই চোখ বুজে ঘুমিয়ে পড়লাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।